ওয়াহি ওয়ারকাত। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তারাবিহ নামাজের নিয়ত, নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতে তারাওয়ি সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। অর্থ, আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দু রাকাত তারাবিহ সুন্নাত নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। রমজান মাস, সিয়াম সাধনার মাস, এই মাসে আমরা সকলেই বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করব। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করব বেশি বেশি করে। দেখতে দেখতে রহমতের 10 দিন চলে যাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে রহমত দান করবেন। রমজান মাস পায়ে যদি আমি আপনি সেই মহান রব্বুল আলামিনের রহমত হাসিল না করতে পারি, আমরা কিসের মুসলমান? এই কারণে আমাদের বিশেষ করে এই মাসে বেশি বেশি করে মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলিয়াছেন, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وَأَنْ تَسُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। সম্মানিত দর্শক বিন্দু, আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলিয়াছেন, হে ইমানদার গণেরা, আমাদের পূর্ববর্তী গণের উপরও রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো এবং মুত্তাকিন হতে পারো। এ কারণে বিশেষ করে রমজান মাস, সিয়াম পালন করার মাস, কেউ যদি সফরে থাকে, সফর থেকে ফিরে এসে এই রোজাগুলো আদায় করতে হবে। একটি রোজা যদি কাজা করা হয়, একটির বদলতে একাই রোজার কাফফারা দেয়। একদিনে 2 মাস অর্থাৎ 60 দিন এই রোজা কাফফারা আদায় করতে হবে। এবং অনেকেই অসুস্থ থাকে, তাদের জন্য কি করণীয়? তারা করবে যে একজন অভাবগ্রস্ত লোককে পেট ভরে তাকে হয় রমজান মাসের রোজা অনেকে থাকতে পারে না, রাখতে পারে না, তারা কি করবে, এই ফিদা আদায় করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।